মহারাজ আমি অভিষেক হাজিরা পুরসুরা থেকে আসছি মহারাজ এই যে অষ্টাবক্র গীতা দিয়ে শুরু করলেন তো এখানে এই যে অকর্তৃত্বের কথা বলা হচ্ছে অষ্টাবক্র গীতা আমি একটুখানি পড়েছিলাম আর কি তো নেক্সট নেক্সটে আসবে হয়তো মানে আপনি জানেন যে পারব্ধ কর্মের ওপরে জোর দেওয়া হচ্ছে অষ্টাবক্র বলছে পারব্ধ নিয়ে সন্তুষ্ট থাকো তো এক্ষেত্রে কি মহারাজ এই যে পারব্ধ মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কর্ম পদ্ধতির মধ্য দিয়ে চলি সেক্ষেত্রে ধরুন একটা কাজ আমি কিছু করছি প্ল্যানিং করেছি সেক্ষেত্রে সেটা করতে গিয়ে হঠাৎ একটা ব্রেক হলো আর্জেন্ট একটা কাজ বা কেউ কিছু বলল এটা করার জন্য মানে এই যে পারব্ধ মানে কি ওইটা যে এসে গেল সামনে অত মানে সেটা আর্জেন্ট ওটা ওটার দিকে চলে যাওয়া বা ওইটার দিকে চলে গেলাম কিন্তু তখন মাথার মধ্যে কাজ করছে ওটা হলো না এই যে গুলো চলতে থাকে এগুলোর ক্ষেত্রে এগুলো দিয়েই মানে আমাদের সমস্যাগুলো বেশি সৃষ্টি হয় এক্ষেত্রে পারব্ধ কর্মটা অ্যাকচুয়ালি কি মানে আমাদের বর্তমানে যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি সেটার দিয়ে কি আমাদের ভবিষ্যতে পারব্ধ তৈরি হচ্ছে না প্রারব্ধ শব্দটাই নিজের মধ্যে নিজের উত্তর প্রারব্ধ যা প্রারম্ভিক যা আপনি পেয়েই গেছেন যা আপনার মধ্যে নিশ্চিত তাই প্রারব্ধ কেউ বিকলাঙ্গ হয়ে জন্মেছে অষ্টাবক্র বিকলাঙ্গ হয়ে জন্মেছেন তা বিকলাঙ্গতা তার ঠিক তার বিকলাঙ্গতার মধ্যে দিয়ে বা কারোর বিকলাঙ্গতার মধ্যে দিয়েই তাকে চলতে হবে সেই চলবে এর বিরুদ্ধে সংগ্রাম আর চলে না প্রকৃতি আপনাকে যা দিয়ে দিয়েছে কেবল প্রকৃতি আমাদেরকে দেহ দিয়েছে প্রকৃতি আমাদেরকে নির্দিষ্ট হাইট দিয়েছে নির্দিষ্ট রং দিয়েছে নির্দিষ্ট সমাজ ব্যবস্থার মধ্যে জন্ম দিয়েছে তো এই যে অবস্থা বা পরিস্থিতি যা বদলানো যায় না তাকে প্রারব্ধ বলবো কিন্তু আপনি আপনার দৈনন্দিন জীবনকে বদলাতে পারেন তা প্রারব্ধ কি করে হবে আর এইটা হলো গুরুরা নিজেদের ধান্দা চালিয়েছে যে তোমার বদলের জন্য আমার সহায়তা তোমার প্রয়োজন কারণ তুমি এমন প্রারব্ধ নিয়ে এসেছ যা অদৃশ্য প্রারব্ধ অদৃশ্য হয় না মোস্ট প্রমিনেন্ট ছবি তো প্রারব্ধেরই আপনি যে পিতা মাতার কাছে এসেছেন আপনি তো নির্ণয় করেননি অষ্টাবক্র প্রথমেই এই কথা বলে দিলেন যে তোমার নির্ণয় তো নয় কি তোমার নির্ণয় তুমি কর্তা হবে কি হবে না এ তোমার নির্ণয় তো আমরা দৈনন্দিন জীবনে যা কাজ করছি তা যতই আমার অকর্তৃত্বের দিকে আমাকে নিয়ে যাবে ততই আমি প্রারব্ধ মুক্ত হতে থাকব আমি কর্তা হয়েছি তাই তো প্রশ্ন করছি জনকর্তা তাই তো অষ্টাবক্রের কাছে গিয়ে প্রশ্ন করে আপনার ভিতরে কোনো খামতি আছে তাই তো আপনি কিছু কর্ম করেন তো কর্ম যখন এমন হয়ে যাবে যেই কর্ম আপনাকে আপনার এই প্রারব্ধ যেমনটি আছে তেমনটি থাকা সত্ত্বেও কর্তৃত্ব থেকে মুক্ত করে দিচ্ছে তাতে বাঁধছে না যেমন অষ্টাবক্র নিজের বিকলাঙ্গতায় বাধা নয় বলে দিল কি আমি দেহই নয় তোর বিকলাঙ্গতা আমি তো দেহই নই তো কে বিকলাঙ্গ এ হলো প্রারব্ধে কর্মে যাওয়া কেউ বললো আমি স্ত্রীই নই সঙ্গে সঙ্গে তার যাবতীয় প্রারব্ধ সে কোন বংশে জন্মেছে তার সাথে কি অত্যাচার হয়েছে কে তার স্বামী ছিল তার বিবাহ হয়েছে কি হয়নি তাকে দেখতে সুন্দর কি কুৎসিত সব একসাথে তো রিজেক্টেড হয়ে গেল এ হলো প্রারব্ধের খণ্ডন কিন্তু আমরা যে জীবন বাঁচি তাতে আমরা প্রারব্ধকেই আমাদের পরিচয় বানিয়ে কাজ করি এবং তার মধ্যে যারা এইটাকে স্ট্রং করে লাভবান হবে তারা নিজেদের খাওয়া বসিয়েছে বলেছি এটাই তোমার নিয়তি যেটাই আপনি বুঝতে পারলেন না সেটি কি বলে দেওয়া হলো ওটা তোমার প্রারব্ধ কর্ম তোমার আগে ঘটেছে তা নয় যা কিছু আগে ঘটেছে তার ভার আমি কেন নেব আপনাকে এমন হতে হবে যে অতীতের ভার নেয়ই না যে অতীতের ভার নেয় না আপনার রূপ আপনার রং আপনার লিঙ্গ আপনার আকার আপনার বংশ পরিচয় সব আপনার অতীত আপনি এখানে বসে আছেন আমি উত্তর দিচ্ছি বলুন এই অতীতের কোনটা আপনাকে এই মুহূর্তে স্পর্শ করছে আমি বলছি আর আপনি শুনছেন এই বলার সোনার মধ্যে কোনো অতীত আছে শুধুই শোনা আছে শুধুই বোঝা আছে এরপরে আপনি বেরিয়ে গিয়েই কর্তা হবেন ফোনটা অন করবেন আর বলবেন তিনটে ফোন এসেছিল তুই কেমন আছিস এবং আমাদের দৈনন্দিন জীবন এমন চলতে শুরু করে যখন আপনার জীবনই এমন চলবে যেই জীবনের মধ্যে এই অতীতের ছাপ নেই আপনার প্রারব্ধ নেই এবং সব থেকে প্রথম অতীত সব থেকে বড়ো অন্ধবিশ্বাস হলো আপনার এই দেহ সব থেকে বড় মিসআন্ডারস্ট্যান্ডিং আপনি এই দেহ হিসাবে নিজেকে চিহ্নিত করে দিলেন সেই জন্য প্রারব্ধের কেন্দ্রে তা বসে আছে যা ফলাফল পরিষ্কারভাবে দেখা যেতে পারে যদি বলেন আমি এই সমাজ ব্যবস্থায় জন্মেছি এটা তো আমার প্রারব্ধ না এটা সঞ্চিত কর্ম হ্যাঁ এক অর্থে প্রারব্ধ এক অর্থে সঞ্চিত কর্ম আপনি সমাজ বদলাতে পারেন আপনি ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারেন নালে তো বিদ্রোহ কী করে হতো এত সে শঙ্করকেই বলুন সে মার্কসকেই বলুন প্রত্যেকেই তো কোনো বিদ্রোহের ভাষা বলে গিয়েছে যদি প্রারব্ধই হতো ঠিক যেমন আপনি বলছেন তাহলে তো এর কোনো সম্ভাবনাই থাকতো না প্রারব্ধ পশুর গরু গরু হয়ে জন্মেছে এবং ঘাস খেতে খেতেই মরবে গরু কখনও নিয়ে রান্না করতে যাবে না কিন্তু আমরা তা নই তো যতদূর আপনি পশু যতদূর আপনার মধ্যে স্থূলভাবে কিছু পরিবর্তন ঘটানো যায় না তত অবধি আপনার প্রারব্ধ বাকি চোখ খারাপ হয়ে গেছে আমার প্রারব্ধ অন্ধকারে বসে বসে এলসিডি স্ক্রিন বেশি দেখেছ এটা তোমার সঞ্চিত কর্ম এটা প্রারব্ধ নয় কেউ অর্থ রোজগার করতে পারেনি এটা তোমার অযোগ্যতা প্রারব্ধ নয় পাস থেকে কেউ পাশ করার কথা ছিল ছেলে এটা খুব পোল্লোরে ফেল করে গেল ঠিক আছে এটা প্রারব্ধ নয় তুমি তোমাকে ভালো করে ঘষণি কিন্তু এইগুলোর সহায়তা নিলে কি হয় গুরুদের খুব ভালো চলে তারা সঙ্গে সঙ্গে বলতে শুরু করবে হ্যাঁ আমি তো আছি তোমার এই খামতি পূরণ করার জন্য তুমি অমুক দিন সরস্বতী পুজোর দিন আসো আমি অর্ঘ দিয়ে দেবো এবং তার ফলে তোমার এই প্রারব্ধ খণ্ডন হবে যেখানেই আপনি অজ্ঞান পীড়িত হবেন সেখানেই এই অজ্ঞানতার বাজার খুলে যাবে যেখানে আপনার দুর্বলতা সেখানেই একটা বাজার খুলবে এখানে যদি এতগুলি লোক এসেছে এখানে যদি লোক জানতে পারে মানে এখানে যারা কিছু এখানে লোকাল লোক দেখবেন তারা এসে এখানে টোটো নিয়ে দাঁড়িয়ে আছে ঘোরাঘুরি করছে আপনার দুর্বলতা জানে আপনাকে ট্রেন ধরতে হবে তো বাজার খুলে যাবে শুধু দরকার কোনো না কোনোভাবে আপনার কোনো দুর্বলতার সামনে আসা তো প্রারব্ধ কোনো দুর্বলতা নয় প্রারব্ধ প্রত্যেকের আনচেঞ্জিং একটা অ্যাসপেক্ট কিন্তু এটি চেতনা একটি স্তরের থেকে ওঠা যায় এই জন্যই তো মানুষের জন্য কর্মের বিধান প্রারব্ধ সঞ্চিত ক্রিয়মান কেন এই কথাগুলো এলো একটি কথাই বলতো প্রারব্ধ শেষ কথা তাহলে তার কিছু এসেই যেত না ইটের প্রারব্ধ সে সারাক্ষণ ইট থাকবে আপনার প্রারব্ধ নয় আপনি যদি দেয়াল ভাঙতে পারেন এই জন্য কেন্দ্রে দাঁড়িয়ে আছে আমাদের নির্ণয় আত্মপূজা উপনিষদ আমরা পড়ছিলাম তাতে বলা হচ্ছিল দ্বীপ কি দ্বীপ বলছে সূর্য সূর্যই পূজার দ্বীপ চেতনার সূর্য জ্বালাও এই চেতনার সূর্য কি আপনার নির্ণয় প্রারব্ধের খণ্ডন প্রারব্ধের অন্ধকার দূর করতে হলে চেতনার সূর্য জ্বালাতে হয় এই চেতনার সূর্যতে বিবেকের নির্ণয় থাকে যেখানেই আপনি বিবেকই হবেন সেখানে আপনার প্রারব্ধের ইতি